বাংলাদেশে আসতে চলেছে আর্জেন্টিনা। গত জুন মাসে বাংলাদেশে ফিরবে এই বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবং লিওনেল মেসির দল আর্জেন্টিনা। তারা জুন মাসে ঢাকায় পৌঁছাবে। এর আগেও আর্জেন্টিনা দল ঢাকায় একবার এসেছিল। ঢাকায় এসে একটি ফ্রাইডে ম্যাচ খেলেছিল নাইজেরিয়ার সাথে। জুলাই 2023 ঢাকায় এসে তারা খেলতে পারে জাপান না হয় মরক্কোর সাথে। তবে এখনও ফাইনাল হয়নি কার সাথে ঢাকায় এসে তারা একটি প্রীতি ম্যাচ খেলাবে। তবে বেশিরভাগ শোনা যাচ্ছে জাপানের সাথে তারা একটি ম্যাচ খেলাবে ঢাকায় এসে। লিওনেল মেসি এর আগেও ঢাকায় একবার এসেছিল। এই বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা, আর্জেন্টিনা এখন সেই আর্জেন্টিনা নয়। এখন তারা 36 বছর পর বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে এবং ফুটবল বিশ্বে যে বড় ট্রফিটা সেটি মেসির হাতে উঠেছে এবং বাংলাদেশের মানুষের হৃদয়ের ভালোবাসা দেখে আর্জেন্টিনা ছুটবে বাংলাদেশে। বাংলাদেশের মানুষের ফুটবল ভক্তদের বেশিরভাগ আশা তাদেরকে সরাসরি ফুটবল মাঠে ঢাকাতেই দেখবে এবং ঢাকায় বেশিরভাগ খেলা হবে জাপান এবং মরক্কোর সাথে। তবে এখনও ফলাফল জানা যায়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশ্বের পর্যায়ে নিয়ে যাবে আর্জেন্টিনা। বাংলাদেশের ছেলেদের আর্জেন্টিনা ক্লাবে খেলাবে এবং ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়ার মতো তারা ক্লাবে নিয়ে যাবে এবং বাংলাদেশকে আরও উপরের দিকে নিয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই, বাংলাদেশও একদিন বিশ্বকাপ জয়ী হবে এবং দেখবে পৃথিবীর মানুষ।